সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে কক্সবাজার চার আসনে। সেখানকার রাজনৈতিক ভাবনা তুলে ধরছেন সহকর্মী হিমেল মাহবুব। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে এখন আমাদের সাথে অতিথি হিসাবে আছেন কক্সবাজার চারের দুইবারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি। আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমে জানতে চাই, আপনি দুইবারের সংসদ সদস্য, কি উন্নয়ন কাজ করেছেন এই কক্সবাজার চার আসনের জন্য? ধন্যবাদ জানাই আপনাকে। আপনার মাধ্যমে আমি আমার প্রাণ প্রিয় লেখা উকি হেভেন টেকনাফের আপাময় জনসাধারণকে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু আদাব নমস্কার। উন্নয়নের কথা যখন বলতে যাই আমার অনেক সময় প্রয়োজন হবে, যেহেতু আমি প্রথমে 2009 সালে নির্বাচন করে সংসদ সদস্য হয়েছিলাম। সে সংসদ সদস্য হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সংসদে বিভিন্ন প্রশ্ন আমি করেছি এবং মন্ত্রণালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে তদবির করে আমি কক্সবাজারে যে উন্নয়ন অর্ধেক উন্নয়ন নিয়ে গেছি আমার সেখানেই উকিয়া টেকনাফের মধ্যে। এমন কোনো রাস্তা নাই যা আমি করি নাই, এমন কোনো স্কুল নাই যেখানে আমার বিল্ডিং দেওয়া হয় নাই। শুধু একটা জিনিস বাকি আছে, সেটার জন্যও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি চেষ্টা করতেছি। সেটা হলো টেকনাফ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ একটা আছে, উখিয়াতে একটা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, এটাই বাকি আছে। 15টা স্কুল আমি করে বর্তমানে আমার 15টা স্কুল এই সরকারের অধীনে, আমি যখন এমপি সংসদ ছিলাম তখন আমি করেছি। দুর্নীতির মামলার কারণে গতবার আপনি নির্বাচন করতে পারেননি, এখন সেই মামলাটি আপিলে রয়েছে, নির্বাচনের তো বেশি সময় নেই, সেই মামলাটি সুরাহা হয়নি, আপনি কী আশা করছেন নির্বাচনের আগে সেটি সুরাহা হবে কি না, কিংবা আপনি মনোনয়ন পাবেন কি না, দল কেন আপনাকে মনোনয়ন দেবে? আপনি জানেন গত জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় এমপি শেখ সেলিম, যে আপনার হাজি সেলিম সাহেব, তিনি নির্বাচন করতে পেরেছেন, আমাদের অনেক নেতারা নির্বাচন করতে পেরেছেন। কারণ যদি মামলা যদি উচ্চ আদালতে যদি স্থগিত থাকে, সাজা যদি স্থগিত থাকে, আপনার যদি ফাইন যদি স্থগিত থাকে, যাবতীয় কার্যক্রম যদি স্থগিত থাকে, তাহলে সেখানে সংবিধানের সেখানে নির্বাচন করার সুযোগ আছে। দল কেন দেবে আপনাকে মনোনয়ন, কেন এমন ভাবছেন? দল আমাকে মনোনয়ন দিবে এই কারণে, বিএনপি যদি নির্বাচন করে তাহলে ইনশাল্লাহ আমাকে দলে নমিনেশন দিবে, ইনশাল্লাহ সেটা আমি বিশ্বাস করি। যদি না দেয় অন্য কাউকে দেয় তাহলে কি সবাই একসাথে কাজ করবে কিনা? অবশ্যই একসাথে কাজ করব, কারণ সেখানে কাজ না করার কোনো সুযোগ আমার নেই, বেইমানি করার সুযোগ আমার নেই। কিছু লোক আছে আমাদের নিজের স্বার্থের জন্য, আমাদের ওখানে অনেক লোক ক্ষমতা গিয়ে এই যে পদবি ব্যবহার করে, পদবিটা ব্যবহার করে নেতা হয়, আমি তো পদবি ব্যবহার করে নেতা না, আমি জনগণের নেতা, জনগণের প্রতি আমার আস্থা, জনগণের প্রতি আমার বিশ্বাস এবং জনগণও আমাকে বিশ্বাস করে। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে যাকেই নমিনেশন দিবে আমি তার জন্য করে যাব। শেষ একটি প্রশ্ন, যে আপনাকে নিয়ে সারা দেশে অনেক আলোচনা রয়েছে, অনেক সমালোচনাও রয়েছে, আসলে এই সমালোচনা কতটুকু মানে সবটুকু সত্য কিনা, কিংবা অনেক সময় বলে যা রটে কিছু বটে, আপনি কি বলবেন দেশবাসীকে? আমি দেশবাসীকে বলতে চাই, আমার বিরুদ্ধে যে ধরনের ষড়যন্ত্র শুরু হয় আপনারা নিশ্চয় জানেন, দিল কোথায় মারে, পাকনা ফলে দিল মারে। আমি রাজনীতির মধ্যে আমি উকিয়া টেকনাফের জন্য একটা পাকনা ফল, দিল তো আমাকেই মারবে। সমস্ত বাংলাদেশে যারা আমার ব্যাপারে বিভিন্ন ধরনের কুৎসা রচনা করেছেন, আমি তাদেরকে অনুরোধ করব, আমি সংসদে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি আমার বক্তব্যের মধ্যে সেটা চ্যালেঞ্জ করেছি, আমি বলেছি মাননীয় প্রধানমন্ত্রী, যদি টেকনাফ উকিয়ার কোনো ব্যক্তি যদি বলতে পারে কারো কাছ থেকে এক কাপ টাকা খাইছি, 100 টাকা নিছি বা টাকা খাইছি, 100 কোটি টাকার কাজ করেছে, 1000 কোটি টাকার কাজ করেছে, কোনো কন্ট্রাক্টরের কাছ থেকে একটা টাকা খাইছি, সে ধরনের যদি আমাকে মাননীয় প্রধানমন্ত্রী কোটি কোটি টাকা দেয় উন্নয়নের জন্য, সে উন্নয়ন আমি যা করে দিয়েছি সে এখান থেকে কোনো একটা টাকা খাইছে কিনা বিভিন্নভাবে তদন্ত করার জন্য মাননীয় সংসদ সদস্য হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি সেখানে চ্যালেঞ্জ ঘোষণা দিয়েছি, বিভিন্ন সাংবাদিককে বলেছি ভাই আপনারা তো বিভিন্ন লেখা যখন করতেছেন, মিডিয়াকে বলছি আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করলাম, শুধু কারোর সাথে কথা বলছি কি না, যদি সেরকম তথ্য থাকে আপনারা সংসদে জমা দেন, আমি এখান থেকে চলে যাব।
ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে আসলে উনি যেটি বলতে চাইছেন, ফল যদি পাকে তবে ওই ফলের দিকেই সবার টার্গেটটি থাকে, তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সবাই নৌকার পক্ষে একসাথে কাজ করবেন যেই মনোনয়ন পাক, এমনটি বলছেন তিনি। সিএসআরএম ডিভিসি ইলেকশন এক্সপ্রেসে এ পর্যন্ত, পরবর্তী সংবাদে নিশ্চয়ই আমরা অন্য কোনো রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলবো, জানবো আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তারা কী ভাবছেন। সাথেই থাকুন।